ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি এর ক্লিনিক্যাল ট্রায়াল খুব শিগগিরই শুরু হবে ভারতে। কথা চলছে সরকার এবং ওষুধ নির্মাতা সংস্থার সঙ্গে, দাবি রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইওর। করোনার সংক্রমণ ভয়ঙ্কর আকার নিচ্ছে ভারতে। বিশ্ব রেকর্ড গড়ে লাগাতার 90,000-এর বেশি দৈনিক সংক্রমণ। মোট সংক্রমণে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারত। মোট মৃত্যু 72,000-এর কাছাকাছি। ভাইরাসের বিরুদ্ধে লড়তে অস্ত্র ভ্যাকসিন, কিন্তু কবে তা সাধারণ মানুষের হাতে আসবে এটাই বড় প্রশ্ন। এরই মধ্যে আশা জাগিয়ে রাশিয়া জানিয়েছে তাদের তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি এর ক্লিনিক্যাল ট্রায়াল খুব শীঘ্রই শুরু হবে ভারতে। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা আরডিআইএফ এর সিইও কিরিল দিমিত্রিয়েভ এর বক্তব্য, চলতি মাস থেকেই ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ফিলিপিন্স এবং ব্রাজিলে স্পুটনিক ভি এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। এই বছর অক্টোবর কিংবা নভেম্বরেই জানা যাবে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল। স্পুটনিক ভি এর ট্রায়াল নিয়ে কেন্দ্র এবং দেশের বিভিন্ন ওষুধ নির্মাতা সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে রাশিয়া। আরডিআইএফ এর সিইও কিরিল দিমিত্রিয়েভ এর কথায়, ঐতিহাসিক ভাবে রাশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী দেশ ভারত। বিশ্বের বিভিন্ন ধরনের ভ্যাকসিনের 60% উৎপাদন হয় ভারতে, তাই এখানে স্থানীয়ভাবে স্পুটনিক ভি উৎপাদন করা যায় কিনা সে নিয়ে আলোচনা চলছে। বিশ্বের যে 33টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে, তার মধ্যে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের নাম কোভিশিল্ড, তারও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। আমেরিকার মডার্নার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। চীনের তৈরি সিনোভ্যাকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ। জার্মানির ফিজার বায়োটেকের ভ্যাকসিনেরও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। তবে এদিক দিয়ে সবার আগে এগিয়ে রাশিয়ার স্পুটনিক ভি। দ্রুতই ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে আসবে বলে আশাবাদী নির্মাতারা। এবিপি আনন্দ।